পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তার একটা কারণ আছে, কেননা যখন কেক তৈরি করব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওভেনে আমরা চিকেন, মাটন, রোজকার তরি তরকারি, ডাল, শাক সবজি, ভাত এগুলো গরম করে থাকি। তো তার জন্য কি হয়, অনেক সময় আমাদের চোখের আড়ালেই অনেক সময় ওপরের যে গ্রিল ফাংশনের জন্য যে গ্রিলিং যে অপশনটা রয়েছে সেটার ওপরটা না ভীষণ খাবার দাবার ছিটকে লেগে থাকে। তো ওই গ্রিল যে জায়গা থেকে হয় ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার কেক তৈরির জন্য, কেননা ওটার একটা ফাংশন রয়েছে কনভেকশনে। আমি যখন কেক তৈরি করি যতই আমার বাড়ির লোকেরা ওভেন পরিষ্কার করুক নিজে একবার চেক করে নেওয়া ভালো। তো ওই কথায় বলে না সাবধানের মার নেই। তো আজকে ক্রিসমাসের জন্য ফ্রুট কেক তৈরি হবে। ফ্রুট কেক যখন তৈরি হবে, আপনারা জানেন ফ্রুট কেক বাঙালিরা ভীষণ ভালোবাসেন খেতে, লম্বা লাইনে দাঁড়িয়ে ফ্রুট কেক কেনেন বিখ্যাত বিখ্যাত সমস্ত কেকের দোকানে। ফ্রুট কেক বানানোর একটা প্রিপারেশন কালকে শুরু হয়ে গিয়েছিল, দেখে নিন একবার। প্রথমে মিক্সিং বোলে রাম দিয়ে ওর মধ্যে একে একে কিশমিশ, আখরোট, কাজু বাদাম, আমন্ড, টুটি ফ্রুটি আর মিক্স ফ্রুট জ্যাম দিয়ে সুন্দরভাবে মেখে ফ্রিজে রেখে দিতে হবে 24 ঘন্টা থেকে মিনিট খানেক কম। হ্যাঁ, কালকে আড্ডার শেষের দিকে বানিয়েছিলাম, তারপর ফ্রিজে ঢুকিয়েছিলাম, তারপর তা বের করিনি। এবার তা বের করে আপনাদের দেখাই, দেখুন কি সুন্দর সোক করে নিয়েছে পুরোটা। একটু চামচ দিয়ে উল্টে দেখাচ্ছি আপনাদের, তবেই বুঝতে পারবেন এটা কিচ্ছু। আর দেখছেন কাজু কিশমিশ সমস্ত এগুলো সোক করে নিয়েছে। এবার যেটা করব, কি কি উপকরণ লাগছে একটু বলে দিই। সবার আগে যেটা দরকার কেক বানানোর জন্য, কিছু ইউটেন্সিলস দরকার হয়। যেমন লাগছে আমার একটা মিক্স করার জন্য বাটি, একটা কেক মোল্ড, আমি 3 নম্বর কেক মোল্ড নিয়েছি, মেজারিং কাপ, লাগছে দুধ, হোয়াইট অয়েল আমরা ব্যবহার করছি, নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, যদি সোয়াবিন অয়েল থাকে সোয়াবিন অয়েল ইউজ করতে পারেন, একটু মাখন, একটু চপড কাজু আর আমন্ড, লাগছে নুন, লাগছে একটুখানি গরম মশলা গুঁড়ো, একটু নাটমেগ পাউডার মানে জায়ফল গুঁড়ো, লাগছে বেকিং পাউডার, অল পারপাস ফ্লাওয়ার মানে ময়দা, যে ময়দা আমরা বাড়িতে লুচি পরোটা খাই, লাগছে একটু রাম এসেন্স, একটু ভ্যানিলা এসেন্স, পাউডার সুগার, গুঁড়ো করা চিনি, একটু গুঁড়ো দুধ, ডিম, অরেঞ্জ জুস। প্রথমেই যেটা করব, ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো সেগুলোকে মিশিয়ে ওটা সোজা। সবার আগে সহজ কাজটা সেরে নিই। আমরা একটা মেজারিং কাপ নেব, তার মধ্যে আমরা ময়দা নেব। দেখুন মেজারিং কাপটা যদি আপনাদের চায়ের কাপ, যেটা ছোট চায়ের কাপ হয়, তাহলে সেই কাপের 1.5 কাপ, আমি কফি মাগ নিচ্ছি শীতকাল যেহেতু তাই এই কাপের 1 কাপ। জেনারেলি বাড়িতে যদি একটা স্ট্যান্ডার্ড সাইজের কেক বানাতে হয়, খুব ছোট না কেক, আবার খুব সাংঘাতিক বড়ও নয়, স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজের, তাহলে 1.5 কাপ চায়ের কাপের মাপের 1.5 কাপ যদি ময়দা হয় তাহলে 4টে ডিম আর ওই 1.5 কাপই পাউডার সুগার। এটাকে নিয়ে নিলাম, এবার আমরা একটা টিস্পুনের 1.5 টিস্পুন বেকিং পাউডার দেব, দেব নাটমেগ পাউডার বা জায়ফল গুঁড়ো, খুব বেশি না। আচ্ছা, ইংরেজরা ওরা যখন কেক বানায় একটা অল পারপাস মশলা ইউজ করে, সেটা অ্যাকচুয়ালি আমাদের শাহি গরম মশলার খুব কাছাকাছি, সুতরাং আমরা একটু শাহি গরম মশলা পাউডার ইউজ করব, 1 চিমটে নুন, 1 গ্লাস। অনেকে গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে দেন, আমরা মেশালাম না, আমরা এটাকে এমনি মিক্স করে নিলাম।
থেকে চালুনি দিয়ে চেলে নেন, সেটাও খুব ভালো করে দেখতে পারো। জি বাংলার রান্নাঘর। বড় পাত্র নিলাম, এর মধ্যে প্রথমেই চারটে ডিম ভেঙে দেবো। বাই দ্য ওয়ে, আপনাদের উপকরণ বলার সময় ওই মিক্স ফ্রুটের যে মিশ্রণটা আছে ওটাও কিন্তু লাগবে, ওটা বলা হয়নি। এতবার বলেছি, এতবার দেখিয়েছি, খেয়াল ছিল না। চারটে ডিম দেবো। কেক বানানোটা অ্যাকচুয়ালি ধৈর্যের ব্যাপার। একটা ডিম দেব, এবার আগে ভাগে একটা কাজ ছাড়বো, মেজারিং কাপে এক কাপ ময়দা নিয়েছি, ফুল এক কাপ পাউডার সুগার নেব, তাই তার থেকে একটু কম তেল আগে মেজার করে রেখে দিলাম, এটা একটু পরে লাগবে। এর মধ্যে দেব একটু রাম এসেন্স, একটু ভ্যানিলা এসেন্স, টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। আমার কি জানে পার্সোনালি ভ্যানিলা এসেন্সের গন্ধ খুব ভালো লাগে, আমার একটু স্ট্রং ভ্যানিলা এসেন্সের ফ্লেভার ভালো লাগে, যাদের কম লাগে তো 2 টিস্পুন দিতে পারে। আমরা একটু অরেঞ্জ জুস মিশিয়ে দেবো এর মধ্যে, অরেঞ্জ জুস মিশাবো, একটু দুধ মেশাবো, এবার এই যে সেম মেজারিং কাপে এক কাপ পাউডার সুগার নেব। এবার আমরা এর মধ্যে মেশাবো তেলটা, তার আগে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়া যাক। গুঁড়ো দুধটা ধরুন ছোট কাপের হাফ কাপ, এইবার মিশ্রণ অনেকটা ঘন হয়ে এসছে, আর কিছু মেশানোর নেই, সবার শেষে মেশাবো তেলটা, ব্যাস। আপাতত একটা পর্যায়ের কাজ শেষ হলো, ব্যাস ফার্স্ট একটা পার্ট শেষ হলো। এরপরে রয়েছে আরো সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তিনটে পর্যায়ে কেক তৈরি হবে। কিন্তু এখন একটু হাঁপিয়ে গেছি, এখনও অবধি আমরা কেকের প্রসিডিওর অনেকটা এগিয়ে গেছি, আপনাদের মনে করিয়ে দিই আরো একবার। মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা নিয়ে ওর মধ্যে একে একে 1.5 টিস্পুন বেকিং পাউডার, জায়ফল গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো, 1 চিমটে নুন দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার অন্য আরেকটা মিক্সিং বোলে 4টি ডিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে তার মধ্যে রাম এসেন্স, ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ জুস, 1 কাপ পাউডার সুগার দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো দুধ আর হোয়াইট অয়েল মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে রাখতে হবে। এবার ফাইনালি আমরা কেকটা বানাবো, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো
কুচিনার সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের উইকলি চ্যাম্পিয়ন ছিলেন ঠিক কারা কারা? 5ই সেপ্টেম্বর মাছের কচুরি আর দই ছোলার ডাল রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন পারমিতা পাল। 11ই সেপ্টেম্বর 5 মিনিটে ফুলকপির টিকিয়া বানিয়ে সপ্তাহে সেরা হয়ে গেছেন শ্বেতা নাথ। 11ই সেপ্টেম্বর 5 মিনিটে ফুলকপির মাঞ্চুরিয়ান বানিয়ে সপ্তাহে সেরা হয়ে গেছেন সুতন্নি ঘোষ। 11ই সেপ্টেম্বর ফুলকপির চপ বানিয়ে সপ্তাহে সেরা হয়ে গেছেন শেফালি দাস। গলদা চিংড়ির পাতুরি রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন অপরাজিতা আড্ড। ধোকার দালনা বানিয়ে 23ই সেপ্টেম্বর সপ্তাহে সেরা হয়ে গেছেন প্রিয়া ভট্টাচার্য। 17ই অক্টোবর কাবলি চানার কিমা ঘুগনি রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন সুমিতা বন্দ্যোপাধ্যায়। পনির চাপ রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন সোমা দাস। মান্থলি চ্যাম্পিয়ন কারা হলেন সেটাও জানাবো, কিন্তু তার আগে চলুন কেকটা একটু রেডি করে নিই। আমরা একটা বাটি নেব, তার মধ্যে একটু এই বাটিটাতে আমন্ড, যেটা একদম ফাইনলি চপ করা আছে, আর কাজু। আপনি আখরোট চাইলে আখরোটও দিতে পারেন। একটু মিক্স করে নিয়ে এর মধ্যে একটু ময়দা মিশিয়ে রাখবো, এর গায়ে একটা ময়দার লেয়ার হয়ে যাবে। এবার আমরা যেটা করব, আরেকবার ব্লেন্ডারটা চালাবো, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই এই আমি যে টিন কেক মোল্ড আছে, টিনের আপনি যে কোনো মাপে যে কোনো শেপে নিতে পারেন। আমরা বাটারের একটা গন্ধ চাইছি, তাই বাটার দিয়ে এটাকে গ্রিস করব। বেশ দরাজ হাতে বাটার ব্রাশ করব। এবার আমরা এর মধ্যে একটু ময়দা স্প্রিঙ্কল করব, ছড়িয়ে দিয়ে এটাকে একটু মনের আনন্দে বাজাতে থাকবো চারদিকে। দেখুন ভালো করে বাটারের গায়ে ময়দা লেগে গেছে। এর মধ্যে আমরা মেশাবো ময়দার যে মিশ্রণটা ছিল সেইটা। এটা ভেতরে একটা এইট, ইংরেজির এইট বা বাংলা চার লেখার চেষ্টা কর। এটাকে বলে কার্টেন ফোল্ড, কার্টেন ফোল্ড মেথডে এটাকে আমরা মেশাবো। এইটাই একটু ধৈর্যের কাজ, বেশ খানিকটা সময় লাগে। ওদিকে আবার প্রিহিট হচ্ছে, এর মধ্যে আমরা চট করে মিশিয়ে দেব একটু এই যে মিক্স ফ্রুটসটা ছিল জ্যাম এবং রাম দিয়ে মেশানো সেইটা। মিক্সিং হয়ে গেছে, অনেক ভালোবাসাও মিশে গেছে এর মধ্যে। এবার এটাকে আমরা কেক মোল্ডে ঢেলে দেব। কেকটাকে একটু ডেকোরেট করা যাক। আমরা খুব সহজভাবে করছি, ম্যাক্সিমাম লোক এর ওপর আখরোট ছড়ান, যাদের যারা অ্যাফোর্ড করতে পারেন এর ওপর সুন্দর সুন্দর ক্যানবেরি কুচিয়ে সার্ভ করতে পারেন, কিন্তু আমরা একটু কম খরচে বানাচ্ছি, তাই জন্য ওপরে আমরা এইভাবে কাজু আর আমন্ড কুচিটা ছড়িয়ে দেব। ময়দাটা দেওয়া এই কারণে যাতে এটা নিচের দিকে চলে না যায়, কেকটা যখন রাইজ করবে তখন এটা উপরেই থেকে যাবে, কিন্তু পুরোটা আমরা ভরিয়ে দেবো, কভার করে দেবো। একটু ভালোবাসা আর ধৈর্য, দ্যাটস অল। এবার এটা আমরা আভেনে দিয়ে দেবো। Thank you.
জন্য দিলাম 55 মিনিটের মাথায় এটাকে বের করে নেব কিন্তু বের করেই তো সঙ্গে সঙ্গে সার্ভ করা যাবে না রুম টেম্পারেচারে এনে তারপর এটাকে সার্ভ করব হাত নিস্পিস নিস্পিস করছে কখন কেকটা তৈরি হবে বের করে নিয়ে আসব কিন্তু সময় আছে তো একটু সময় লাগবে তো ততক্ষণ সময় আপনাদের সঙ্গে আমি কাটাই একটা কাজ করি দেখিয়ে দিই কুচিনার সেপ্টেম্বর মাস আর অক্টোবর মাসের মান্থলি চ্যাম্পিয়ন হলেন ঠিক কারা কারা মাছের কচুরি আর দই ছোলার ডাল রেঁধে সেপ্টেম্বর মাসের সেরা হয়ে গেছেন পারমিতা পাল পনির চপ রেঁধে অক্টোবর মাসের সেরা সেরা হয়ে গেছেন সোমা দাস এখানে সাড়ে ছোলে রান্না শেয়ার করে আপনার রান্না যদি সপ্তাহে সেরা হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপেল টোস্টার দেখতেই পেলেন আর যদি হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনা কি দেবে সেটাও দেখলেন এক্ষুনি একটা অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি হতে পারে আপনার আপনার কিচেনের সুতরাং চটপট চিঠি লিখুন মেল করুন এসএমএস করুন আর এর সঙ্গে সঙ্গে আপনাদের জানাই আজকের এই রেসিপিটা ক্রিসমাস কেকের রেসিপি ভেরি ইজি দেখে নিন আর একবার প্রথমে মিক্সিং বোলে রাম দিয়ে ওর মধ্যে একে একে কিশমিশ আখরোট কাজু বাদাম আমন্ড টুটি ফ্রুটি আর মিক্স ফ্রুট জ্যাম দিয়ে সুন্দরভাবে মেখে ফ্রিজে রেখে দিতে হবে এরপর মিক্সিং বোলে দেড় কাপ ময়দা নিয়ে ওর মধ্যে একে একে দেড় টিস্পুন বেকিং পাউডার জায়ফল গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো এক চিমটে নুন দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে এবার অন্য আরেকটা মিক্সিং বোলে চারটে ডিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে তার মধ্যে রাম এসেন্স ভ্যানিলা এসেন্স অরেঞ্জ জুস এক কাপ পাউডার সুগার দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো দুধ আর হোয়াইট অয়েল মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে রাখতে হবে আর ওভেনকে প্রিহিট করতে দিতে হবে 175 ডিগ্রি সেলসিয়াসে এবার অন্য আরেকটা মিক্সিং বোলে কাজু বাদাম কুচি আর আমন্ড কুচি দিয়ে ময়দা মাখিয়ে রাখতে হবে আর কেক মোল্ডের মধ্যে বাটার গ্রিস করে ময়দা স্প্রিঙ্কল করে রাখতে হবে এইবার ময়দার মিশ্রণটাকে ডিমের মিশ্রণে দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথড বা ইংরেজিতে আর্ট লেখার মতো করে মিক্স করে তাতে মিক্স ফ্রুট জ্যাম আর রাম দিয়ে সোক করা ড্রাই ফ্রুটস গুলো মিক্স করে কেক মোল্ডে ঢেলে ময়দা দিয়ে মিক্স করা কাজু বাদাম আর আমন্ড ছড়িয়ে মাইক্রোওভেনে রেখে দিতে হবে 173 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 55 মিনিট তারপর কেক রেডি হয়ে গেলে কেকটাকে কেটে সার্ভ করুন ক্রিসমাস কেক এইবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ কাজু বাত সারায় খিদে বাড়ায় কাজু হার্টের পক্ষেও উপকারী শীতকালে সকালে খালি পেটে দু তিনটি কাজু খেয়ে তারপর একটু মধু খেলে স্মৃতিশক্তি বাড়ে এবার কেক রেডি পৃথিবীর সমস্ত বিখ্যাত বিখ্যাত শেফদেরও হাতে কেক একটুখানি ফাটে কোনো কোনো সময় ডিপেন্ড করে মিক্সিং টিক্সিংয়ের ওপরে অনেক সময় আভেনের ওপরেও আভেনের টেম্পারেচারের ওপরেও সুতরাং এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই কেক খেতে ভালো হলেই হলো এবার আমরা এটাকে একটা ছুরি দিয়ে এটা অ্যাকচুয়ালি যখন আপনারা দেখছেন সেই সময় কিন্তু আমি অলরেডি রুম টেম্পারেচারের খানিকটা কাছাকাছি এনে ফেলেছি কেকটাকে সুতরাং আপনারা কেক আভেন থেকে বের করে এই জিনিসটা করতে যাবেন না বা কেক উল্টোতে চেষ্টা করবেন না তাতে কেকেরই ক্ষতি আপনারও ক্ষতি এবার আপনাদের দেখানোর জন্য দেখাতে চাই কেক আদৌ হয়েছে কিনা আপনারা কেন বিশ্বাস করবেন আমার কথা হ্যাঁ জানি আমি যা বলি আপনারা বিশ্বাস করেন তবু আমারও তো একটা কর্তব্য আছে দেখিয়ে দিই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে কেক এইভাবে দু একটা টুকরো আমরা কেটে যখন সার্ভ করব কেক সার্ভিংয়ের নিয়মই হচ্ছে কয়েকটা স্লাইস অন্তত কেটে রাখা বাকিটা যে যার মতো কেটে নিয়ে খেয়ে নেব কেক যখন সুন্দর করে ঠিকঠাক নেমে যায় তখন সব থেকে বেশি খুশি হয় কে বলুন তো যিনি খাচ্ছেন তার থেকেও বেশি খুশি হন যিনি বানিয়েছেন এই খুশি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আপনারা কালকে খুব খুশি থাকুন খুব এনজয় করুন কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন শুনুন কেন মায়ের সংসারে সবসময় সন্তানের জন্য অন্ন মজুদ থাকে
সন্তান মায়ের খবর নেয় বা না নেয়, খেলে ধুলে বেড়ায়, খিদে পেলে বাড়ি আসে। মা কিন্তু তার শত কাজের মধ্যেও নিজে না খেয়ে সন্তানের জন্য অন্ন ঠিক বেড়ে রাখেন। কে বলেছিলেন বলুন তো এমন কথাটি? আজ শ্রী শ্রী সারদা মার জন্মতিথি। মায়ের কথা শুনতে খুব ভাল লাগে। এত সুন্দর সহজবোধ্য ভাষায় তিনি অনেক অনেক সমস্যার কথা, অনেক সমস্যা থেকে বেরোনোর কথা বলে গেছেন। যে তার কথা পড়তেও খুব ভালো লাগে, তাকে জানতেও ভালো লাগে। এইবার কি আমাকে ওই ক্রিসমাস ট্রিটার মতো দেখতে লাগছে? কি করব, সবুজ দেখে পড়ে ফেললাম। নিজে খুব সুন্দর করে সাজুন, বাড়িঘরটাকে একটু পরিষ্কার করে দিন আজকের দিনটা, কেননা কাল তার আবির্ভাব দিবস, কাল যিশু আসছেন আমাদের ঘরে। বাড়ির থেকে খুব সুন্দর করে সাজান, কেক বানান, ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। আজ আমার অনুমতি দিন, দেখা হবে আবার কালকে। নমস্কার।